এবার রাশিয়ার পক্ষে ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুশ। ইউক্রেন রাশিয়ার সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পঞ্চম দিনে খবর পাওয়া গেছে, রাশিয়ান সেনাদের সমর্থন এবার মাঠে নামছে বেলারুশের নিরাপত্তা বাহিনীও। কয়েক ঘন্টার মধ্যে তারাও যুদ্ধে অংশ নিতে পারে বলে কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও সেখানে এ তথ্যের সূত্র সম্পর্কে কিছু বলা হয়নি। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তাও ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ইউক্রেন সেনাদের সঙ্গে লড়াই করতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বেলারুশও। নাম প্রকাশ না করায় শর্তে ওই কর্মকর্তা বলেছেন, এটি খুব স্পষ্ট যে চলমান পরিস্থিতিতে মিনস্কো এখন ক্রেমলিনের বড় সহযোগী। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার পুতিন সরকারের আগ্রাসন বন্ধ না হওয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট সহ দেশটির সামরিক বেসামরিক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে। আর্থিক লেনদেনের বার্তা আদান প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্কে রাশিয়ার কিছু ব্যাংকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা নেতারা। এছাড়া হামলা ঠেকাতে ইউক্রেনের সমর্থনে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস। রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।